কেমন আছেন আপু? ভালোই আছি আল্লাহর দোয়ায়। আপনার নাম কি? আমার নাম তো পারভীন ভাইরা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল, লালচিকেন। বরিশাল? তো আমি দেখলাম আপনি অটো রিকশা চালাচ্ছেন, কেন ভাইয়া? আপনি আপনার স্বামী থাকতে আপনি অটো রিকশা কেন চালাচ্ছেন? আগে আমার স্বামী কাম কাজ করতে পারছে, এখন সে দুর্বলতা শরীরের দিক দিয়ে, মানে ইনকাম করার ক্ষমতা কি হারাই ফেলছে? হ্যাঁ। কি হয়েছে ওনার? মানে আর গ্যাস্ট্রিকের প্রবলেম, মাথার সমস্যা। আচ্ছা আচ্ছা। সে গাড়ি চালাইতে গেলে তার পেটে ব্যথা হচ্ছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। আমার বাচ্চা পড়াশোনা করে ওরা? হ্যাঁ, একটা শিশুতে পড়ে আর একটা টিভিতে পড়ে। তো আপনি যে ইনকাম করেন প্রত্যেক দিন, এই ইনকাম এটা তো মনে হয় আপনার নিজস্ব কিনা না? আমি এই গাড়ি ভাড়া চালাই, 500 টাকা আমার দৈনিক জমা দিই। দৈনিক 500 টাকা দেন? তো এই 500 টাকা কি আপনার কি পোষায়, মানে দেওয়ার পরে? এখন আমার 500 টাকা পোষায় না, আমার 500 টাকা জমা দিয়ে যা থাকে আমার বাজার দাদা, আমার ঢাকা শহর ঘরবাড়া দেওয়া পোলা পানের লেখাপড়া খুবই একটা কষ্ট, খুবই একটা রিস্ক, আমি আর তুলাইতে পারবো। মানে আপনি পরিবারের জন্য অনেক কষ্ট করতেছেন? হ্যাঁ। আমি একদিন যদি রেস্ট নিতে যাই তাও আমার দুঃখ সঙ্গত। এখানে থাকেন কোথায়? আমি থাকি কিলগাঁও গুড়ান। হ্যাঁ, গুড়ান মনে করেন কাজীগলি। কাজীগলি না? হ্যাঁ, ওইখানে কাজীগলি গুড়ান হারবাঙ্গা মোড় তৃপ্তি হোটেল। তৃপ্তি হোটেলের পিছে আমি থাকি মাজারগলি, গুড়ান মাজারগলি কাজীগলি কইলেছি। আমার ওইখানে আমার নাম কইলে যে কোনো নাম দেখাইছে। আমি 8 বছর আমার গাড়ি চালাই। 8 বছর? আর আমি বর্তমানে নেত্রী, আমারও নেত্রী আছে না প্রধানমন্ত্রী, কতজনের কত হেল্প করে। আমি টাকা চাই না, পয়সা চাই না, কিছু চাই না। আমি চাই আমার দেশের বাড়িতে ছোট্ট একটা ঘর আছে। আজকে 5 বছর আমার আমার ওই বাড়ি ঘর ভাঙা পড়ে গেছে দোকানে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমার কাকা আছে কোভিড নাই ঘর ওখানে, সেটাই হলো সব থেকে আমার বড় কথা। আপনি প্রধানমন্ত্রীর কাছে আপনার আবেদন যে আপনার ঘর নাই, আপনাকে যেন একটা ঘরের ব্যবস্থা করে দেয়। হ্যাঁ।